চেঙ্গিস খানের সমাধি কোথায়, কি আছে সেখানে? চেঙ্গিস খানকে চেনেন না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। ইতিহাসের এক স্মরণীয় ব্যক্তিত্ব চেঙ্গিস খান, তিনি মঙ্গোলিয়ার জনক। ইতিহাসের মহা আলোচিত নায়ক চেঙ্গিস খানই হলেন তমুজিন। কারো কাছে তিনি লুটতরাজ, খুনি কিংবা প্রতিশোধ পরায়ণ এক পাগল রাজা, আবার কারো কাছে তিনি নায়ক। বন্ধুরা, আপনাদের কাছে চেঙ্গিস খানের এক সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরছি, তাতে আছে জুলফিকার। ভিডিওটির শেষ পর্যন্ত থাকার আমন্ত্রণ রইল। ১১৬২ সালের কোন এক সময়ে মঙ্গোলিয়ার ওনান নদীর তীরবর্তী বোরজিগিন বংশে তিনি জন্মগ্রহণ করেন। চেঙ্গিস খান মহান উপাধি পান 1206 সালে। মাত্র 6 বছর বয়সেই তিনি নিজ গোত্রের সঙ্গে শিকার অভিযানে বের হন। 9 বছর বয়সেই পুরো পরিবারকে হারান তিনি, শুধু তার মা বেঁচে যান। তখনই নিজের পরিবারের হাল ধরতে হয় তাকে। এ বয়সেই তিনি তার সৎ ভাইকে হত্যা করেন এবং জেলে যান। জেল থেকে মুক্তি পেয়ে ওই বয়সেই মায়ের কাছ থেকে প্রাপ্ত জ্ঞান নিয়েই মাঠে নেমে পড়েন এই অকুতোভয় ব্যক্তি। মঙ্গল গোষ্ঠীগুলোকে একত্রিত করেন তিনি। এরপর মঙ্গল সাম্রাজ্যের গোড়াপত্তন তিনিই ঘটান। এটি ছিল ইতিহাসের সর্ববৃহৎ সাম্রাজ্য। চেঙ্গিস খান 3রা শতাব্দীতে বিশ্বের প্রায় 1/4 জায়গা দখল করে নিয়েছিলেন। সাম্রাজ্য বাড়াতে গিয়ে নৃশংস হত্যা চালিয়েছিলেন তিনি। তার সাম্রাজ্য প্রায় 150 বছর টিকেছিল। চেঙ্গিস খান 1227 সালে মারা যান, তবে আজও জানা যায়নি তার সমাধি কোথায়। তবে বিজ্ঞানীরা সমাধিটি খুঁজে বের করতে হাজারো গবেষণা চালিয়ে যাচ্ছেন। তার মৃত্যুর পর জানা যায় শেষ ইচ্ছা অনুযায়ী তার সমাধি হয় মঙ্গোলিয়ার কোনো এক অজ্ঞাত স্থানে। বিভিন্ন গবেষণা অনুসারে চায়না অথবা মঙ্গোলিয়াতে তার কবর আছে বলে সন্দেহ করা হলেও এর সত্যতা আজও পাওয়া যায়নি। প্রচলিত তথ্য মতে চেঙ্গিস খানের সমাধির সব চিহ্ন মুছে দিয়েছে সেনারা, এজন্য তারা সমাধির উপর দিয়ে 1000 ঘোড়া চালিয়ে দেয়। ঐতিহাসিকদের বর্ণনার উপর ভিত্তি করে গবেষকরা চেঙ্গিস খানের সমাধি খুঁজে পাওয়ার চেষ্টা করছেন। মজার বিষয় হলো, চেঙ্গিস খানের সমাধি খোঁজার আগ্রহে অধিকাংশ ক্ষেত্রে বিদেশিরাই বারবার যুক্ত হয়েছেন। মঙ্গোলিয়ানদের মধ্যে চেঙ্গিস খানের সমাধি খোঁজার আগ্রহ সেরকম দেখা যায়নি। বেশ কয়েকজন গবেষক জানান, চেঙ্গিস খান নিজেও হয়তো চেয়েছিলেন তার সমাধি যেন লুকোনোই থাকে, আর তাই ঘটছে। কি আছে চেঙ্গিস খানের সমাধিতে? জানা যায় পৃথিবীর অর্ধেক ধন সম্পদই নাকি গচ্ছিত আছে এই মহান ব্যক্তির সমাধিতে। চেঙ্গিস খানের সব ধনদৌলত এমনকি 78 জন রাজার মুকুটও নাকি সেখানে রাখা আছে। জাপানের এক প্রত্নতত্ত্ববিদ একবার উদ্যোগ নিয়েছিলেন সমাধিটি খুঁজে বের করার, তিনিও অন্যান্যদের মতো ব্যর্থ হন। সর্বশেষ 1990 সালে মঙ্গোলিয়ার রাজধানীতে অবস্থিত উলানবাটার স্টেট ইউনিভার্সিটির প্রত্নতত্ত্ব বিভাগের প্রধান ডাক্তার দিমাজাব আর ডেনে বাটারি একটি উদ্যোগ নেন। জাপানের সঙ্গে যৌথ এ উদ্যোগের নাম ছিল 3 নদীর প্রকল্প, সেটিও ব্যর্থ হয়। আজও চেঙ্গিস খানের সমাধির রহস্যের সমাধান মেলেনি। বন্ধুরা, আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।